আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা মজার একটা জিনিস নিয়ে আলোচনা করছি। আমরা অনেকেই টিএসই এই ডাটাকে আমরা সবাই দিই, কেউ দিই করি কেউ দা করি, এখন কনফিউশন আছে স্যার এটা কখন দা হবে কখন দি হবে, আমি কি সবসময় দা করতে পারি নাকি সবসময় দি করতে পারি। আমরা আজকে সেটাই শিখব, আমরা আজকে খুব সুন্দর একটা টেকনিক দিয়ে শিখবো, সেটা হচ্ছে গিয়ে যেমন দাদি বলি না আমরা, দাদি দা দি দাদি সি ভি দা দি সি ভি দা দি সি ভি। এবার দায়ের সাউন্ডটা এই সিটি সি যদি কনসোনেন্ট মানে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্টের সাউন্ড হয় তখন আমরা দা উচ্চারণ করব, আর কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েলের সাউন্ড হয় তখন কী করবো আমরা দি করব। যেমন যেমন অ্যাপল, এটা অ্যাপল এর উচ্চারণ মানে ভাওয়েলের উচ্চারণ, আর ভাওয়েলের এটা কি অ্যাপল মানে ভাওয়েলের উচ্চারণ, তাহলে কী হবে এটা এখানে দা থাকলে দি অ্যাপল কী হবে দি অ্যাপল। আর যদি আমি যদি বলি যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গো এখানে ভাওয়েল কনসোনেন্টের উচ্চারণ হচ্ছে কনসোনেন্টে, তাই এখানে যদি দা থাকে তাহলে উচ্চারণ হবে কি দা ম্যাঙ্গো দা ম্যাঙ্গো। তাহলে আশা করি আমরা দা দি সিবি দিয়ে খুব সহজে মনে রাখতে পারবো যে কখন দা হবে কখন দি হবে। আশা করি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং কথাগুলো খুব ভালোভাবে নিয়েছেন। আপনারা যদি এই ধরনের শিক্ষণীয় উচ্চারণ এবং ইংরেজি শেখার জন্য কোনো ভিডিও পেতে চান অবশ্যই লার্নিং কিংডমের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।